রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ইটাহার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একদিনের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইটাহার গ্রামের হাসপাতাল চত্বর ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চোখের আলো প্রকল্পের অধীনে সাধারণ মানুষদের সরকারিভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি ওষুধ ও চশমা প্রদান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক এদিন ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বর ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারিভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অভিজ্ঞ চিকিৎসকেরা এদিন ইটাহার, কাপাসিয়া, দুর্গাপুর, পতিরাজপুর, দুর্লাভপুর ও গুলন্দর এক নম্বর অঞ্চলের প্রায় 320 জন সাধারণ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ঔষধ দেয়। একই সাথে তাদের পরবর্তীতে বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানায়। এদিনের কর্মসূচি পরিদর্শন করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস, ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস, দুর্গাপুর পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি চক্ষু পরীক্ষা শিবিরে আসা সাধারণ মানুষেরা। সরকারি উদ্যোগে আমাদের ব্লকের নির্দেশ, অমিত কুমার বিশ্বাস মহাশয় আমাদের বিডিও সাহেব, ওনার নির্দেশ অনুসারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা এবং কিছু ওষুধপত্র ফ্রি দেওয়া হচ্ছে। সেই উপলক্ষে আমাদের দুর্গাপুর পঞ্চায়েতের সঙ্গে আরও দু একটি পঞ্চায়েত থেকে লোক এসেছে। এটা খুব ভালো উদ্যোগ, আমাদের এলাকার জনগণের পরিষেবা ফ্রিতে পাওয়ার জন্য আমি সরকারকে এই উদ্যোগ নেওয়ার জন্য খুব সাধুবাদ জানাই। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের যে নতুন প্রকল্প চোখের আলো, এই প্রকল্পের মাধ্যমে আজকে ইটাহার ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প চলছে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেইখানে চোখের আলো প্রকল্পের যে সমস্ত সুবিধাগুলো আছে, চক্ষু পরীক্ষা থেকে শুরু করে পরবর্তীতে তাদের চশমা প্রদান, এবং এই প্রকল্পটা সুন্দরভাবে মানুষ নিচ্ছে, অনেক লোক জমায়েত হয়েছে, তারা ঠিকঠাক মতো ডাক্তারদের কাছে চক্ষু পরীক্ষা করাচ্ছেন। আর সেখানে আমি নিজেও গেছিলাম, দেখে এসেছি, বিডিও সাহেব ছিলেন। তো রাজ্য সরকার যে এত সুন্দর একটা প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের জন্য, মানুষ এটাতে খুব উপকৃত এবং মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছে। এই যে প্রকল্পটা আজকে চলছে, বিশেষ করে ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে সুন্দরভাবে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে এই কাজটা চলছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।